আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি অক্ষরের 26টা লেটারের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনে প্রতিটা মানুষেরই যে একটি করে নাম রয়েছে, সেই নামের প্রথম অক্ষরটি আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে তাই নিয়ে আমরা আলোচনা করব। তা আলোচনায় যাওয়ার আগে সকলকে একটা কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, তারই সঙ্গে অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে আলোচনা করছে বি, অর্থাৎ ইংরেজিতে যে 26টি অক্ষর রয়েছে তার দ্বিতীয় বা 2 নম্বর অক্ষরটি হচ্ছে বি। এই বি দিয়ে যদি আপনার নাম হয় তাহলে পরে বি হচ্ছে 2-এর কারক আর 2 হচ্ছে শুক্র ও চন্দ্রের কারক। এবং রাশি চক্রের 2 নম্বর ঘরটি হচ্ছে বিষ রাশির ঘর, এটিও হচ্ছে শুক্রের ঘর। এখানে চন্দ্র উচ্চস্থ, তুঙ্গস্থ এবং শুভ ফলদায়ক। তাহলে আমরা অতি সহজে বুঝতে পাচ্ছি যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বি সংখ্যাটি রয়েছে তাদের জীবনে উন্নতির সুযোগ রয়েছে। তাদের নামে প্রথম অক্ষরটি বি দিয়ে শুরু হলেই আমরা সেটা বুঝতে পারব। চন্দ্র এবং শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার কারক। এবং এই সকল ব্যক্তি বর্গরা সর্বস্তরে সর্বজায়গায় উন্নতি লাভ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এদের উন্নতিটা দেরিতে এসেছে, কিন্তু এদের উন্নতি এসেছে, একথা একদম সত্য। অন্ন, বস্ত্র, বাসস্থান এদের কোনো দিকেই কিন্তু অভাব ঘটে না। প্রথম জীবনে এদের এই সকল জিনিস থেকে সাময়িক কষ্ট হলেও পরবর্তীকালে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরা কিন্তু সবকিছুই পায় বা অর্জন করে। এবং এদের ক্ষেত্রে দেখা গেছে মাতৃত্বের প্রভাবটা একটু বেশি, অর্থাৎ প্রতিটা সন্তানই আমরা মায়ের ছায়ার বড় হয়ে উঠি, তথাপি এদের জীবনে মায়ের ভূমিকা সর্বাংশে বেশি বলা যায়। কিন্তু কোনো কারণবশত দেখা গেছে যে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উন্নতিতে বাধা এসে যায় হঠাৎ করে। তখন দেখা যায় যে এই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে শনির একটা অশুভ প্রভাব থাকে, কিন্তু যেহেতু বি সংখ্যার তার জন্ম হয়েছে, বি ইংরেজি অক্ষরের বিতে তার জন্ম নাম, অর্থাৎ জন্মের পরে যে নামটা রাখা হয়েছে সেইটা কিন্তু তার জন্য শুভ থাকার জন্য এই জায়গাটা থেকে সে বেরিয়ে আসতে পারে। তারপরেও যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে আমার মতে বলে জ্যোতিষের পরামর্শ নিয়ে সেই জায়গাটাকে ঠিক করে নেওয়া, কারণ আমাদের এই নামের সঙ্গে উন্নতির সম্পর্ক রয়েছে, এই নামের সঙ্গে প্রোগ্রেসের সম্পর্ক রয়েছে, এই নামের সঙ্গে স্বপ্নময় যে জীবন সেটার সম্পূর্ণতা লাভের সম্পর্ক রয়েছে। তাহলে বঞ্চিত থাকার কিছুই নেই। সাময়িক বঞ্চিত থাকার যে কারণটি রয়েছে সেটা আমরা কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে যদি তার প্রতিকার করে নিতে পারে তাহলে অতি উত্তম। এবং দেখা গেছে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাধারণত পায়ে বা কোমরে একটা সমস্যা দেখা দেয়, আবার ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু বিশেষ করে দেখা গেছে যে একাধিকবার তার অস্থিভঙ্গ বা হাড়ের কিন্তু ভাঙন দেখা গেছে এবং বারংবার তার জন্য ডাক্তারখানা বা চিকিৎসার মধ্যে তাকে থাকতে হয়েছে। তা যাই হোক, এমতা অবস্থায় যদি এই সকল কথাগুলো আপনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গভাবে যুক্ত হয় তাহলে দেরি না করে এর প্রতিকার করে আপনার জীবনকে সুস্থ, সবল,
আনন্দময় সচ্ছলময় এবং উন্নতিময় করে তোলার চেষ্টা করুন। যদি মনে হয় যে আপনি আমাকে দেখাতে চান তাহলে পরে উক্ত ঠিকানায় বা ফোন নম্বরে যোগাযোগ করুন, বা যদি দূরত্বের কারণে আসতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডিতে যোগাযোগ করে যে বিচারের জন্য যে সাময়িক একটা দক্ষিণা বা ফিজের প্রয়োজন আছে সেটা আছে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আপনি দেওয়ার ব্যবস্থা করে আপনি আপনার জীবনকে সুফল মণ্ডিত করে তুলুন। এর মধ্যে আরো আলোচনা হবে, আরো বিশদভাবে আলোচনা হবে প্রতিটা বিষয় নিয়ে। নজর রাখুন এই চ্যানেলে এইভাবে আপনার সম্বন্ধে জানতে। নমস্কার।